Yes, finally we started our journey. Yay! এবার আমরা যাচ্ছি গোয়া। ম্যাকপাই রিসর্ট। হ্যাঁ, গোয়াতেই আছি এখন। সরি, ল্যান্ড করে গেছি। ভাই ল্যান্ড তো 2 ঘন্টা আগে করে গেছি, অবস্থা খারাপ করে দিয়েছে। আমরা গোয়া এয়ারপোর্টে নেমে এই আমরা বেরালাম ম্যাকপাই অ্যাপার্টমেন্টের জন্য। আমাদের একটুখানি ফ্লাইট ডিলে হয়ে গেছিল, একটুখানি ভাই, আমার বাড়ি হয়ে যেতে পারছি, কলকাতা থেকে পিক আপ করে যেতে পারছি স্যার। ওটা একটুখানি বললেন না। বলো বাবা, হাই করে দাও। এই যে হচ্ছে, এটা খুফিয়া, এই দেখাতে চায় না। ট্যাগ রিমুভ করে দেখ, ট্যাগ রিমুভ। আচ্ছা, ট্যাগ রিমুভ করে দিয়েছে। ওকে চলো, গিয়ে একদম দেখা হচ্ছে। হ্যাঁ দিচ্ছি। Hello, good morning everybody. So we are off for Grande Island for some water sports and adventure. Dekhi kemon hoy byaparta, heavy excited like. Yes, let's go. Okay, let's go. আমরা যাচ্ছি গ্র্যান্ডে আইল্যান্ডে। আমরা এবার স্পিড বোটে উঠে পড়েছি। এই যে দেখছো, জীবন বাঁচাবে বলেছে জীবন বাঁচাবে, কিন্তু ঠাকুরের যদি ইচ্ছা না থাকে কিছু হবে। দেখা যাক কি হয়। পূজা, টুয়ার্ডস দ্য ট্রিপ আমাদেরকে এই খাবারটা দিয়েছে খেতে, একটু পোহা আর আমাদের একটুখানি ভেজিটেবল প্যাটিস আছে। হ্যাঁ, চিড়ের পোলাও খেতে বেশ ভালো। এখন অব্দি তো ওয়ার্থ ইট মনে হচ্ছে। লেটস সি কি হয়। চলো সি। আমরা এবার যাচ্ছি স্কুবা ডাইভিং করতে। একটু একটু ফাটছে, একটু না অনেকটাই ফাটছে। Thank you.
যাচ্ছি আবার আমরা আবার চলে এসেছি হ্যাঁ তারপরে কোথায় যাচ্ছি আমরা এইবার আমরা যাচ্ছি কিন্তু ওয়াটার স্পোর্টস করতে আচ্ছা তাই নাকি এইবার কিন্তু আমাদেরকে হাওয়ায় তুলবে বলেছি একদম হাওয়ায় উঠতে যাচ্ছি আমরা পাচ্ছি করছি আমাদের সাথে ভাই আজ হোটেলে গিয়ে লুকিয়ে পড়বো চলো আজকে হচ্ছে অনির্বাণ আর পূজার অ্যানিভার্সারি এই হচ্ছে কেক ও গিয়া হ্যায় দু সাল এই হচ্ছে মূর্তি মান নে থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ হাততালি দেবো না ওয়েলকাম বলবো তুই আর কি করছিস আমি ভিডিও করছি চলো কাটো হ্যাপি বার্থডে আরে বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি পুরোটা খেয়ে নিলি দেখুন গুড মর্নিং আজকে ডে থ্রি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে সাইট সিন যাচ্ছি নর্থ গোয়া রাইট গোয়া সাইট সিন চলবে আমাদের আর আজ আমরা পাড়া ফোর্ট যাব আজকে আমরা কোন চার্চেস দেখব ওকে এন্ড ফিউ বিচেস অ্যাজ ওয়েল বিচেস ইয়া বিচেস এন্ড দ্য বিচেস আর ওয়েট বাই দ্য ওয়ে ওকে ওকে সো লেটস স্টার্ট এন্ড লেটস সি হাউ দ্য ডে গোস চলো उन्होंने बोला की बागा भी कलंगुट जाने को डायरेक्ट देख के पंजी जाएंगे बिल्कुल कलंगुट और बागा कल हो गया थोड़ा चपुरा मेरे को ये लोकेशन डाल के बोल दो We are going to Chapora Fort. Let's see. It's a historical place. And it's ruined as well. Chapora. Side and the right side. Oh, I have one. Okay, so this is the right side. This is the market side, and this is the left side. And this is the entrance. Yeah, and this is the entrance. Right? Yeah. Let's hit it. Let's hit it. बहुत ज़्यादा चढ़ाई हो गया है. थोड़ा प्यास व्यास लग रहा है. पीएंगे पानी बाद में. नारियल का पानी पी लेगा. नारियल का पानी सेल तो हो रहा है. बाद में खरीदेंगे फिर मुलाकात होता है पहले दम ले लेता हूँ
লাগলো আমাদের এই ফোর্টটা ফোর্টটায় সেরকম কিছু দেখার নেই ফোর্টই নেই ফোর্ট আর ফোর্টে ফোর্ট নেই কিন্তু ফোর্টে ভিউ আছে দারুণ ভিউ দেখতে পাচ্ছ পেছনে পুরো সমুদ্র প্রচণ্ড হাওয়া ঠিক আছে মানে লাইক আই নট অ্যামেজ ভিউ অনেক দেখেছি তুই তো রিভিউ দিচ্ছিস ফোর্টের মনে হচ্ছে ঠিকঠাক ঠিক আছে না না ভালো ভালো ফাইন ঠিকঠাক আই লাইক ইট ঠিকঠাক একদম কারেক্ট আছে চলো পরের জায়গায় দেখা হচ্ছে আবার তোমরা কি খাচ্ছ আমরা খাচ্ছি হচ্ছে সোডা পিরে এটা হচ্ছে বিচের রাস্তাটা যাবো এখন তুমি কিছু বলবে আরেকটা বিচ এসছে আসতে বললে চলবে না আমার তো ম্যাপেল আচ্ছা আনপ্রফেশনাল ব্লগার আমরা যাচ্ছি ভ্যাগাটর দেখি কেমন লাগে চলো যাওয়া যাক চলে এসেছি আমরা ভ্যাগাটর বিচে ভিউটা খুবই সুন্দর কিন্তু সমুদ্রটা দেখতে পাচ্ছি না এবার আমরা দেখাবো সমুদ্র চলে আসো এই যে দেখছো নারকেল গাছ এর পেছনেই সমুদ্র ওই দেখো কত জল দেখেছো এই তো জল জল টাকা পয়সা পুরো জলে ভাই এই দেখ আমরা এখানে খেতে এসেছি খাবো দাবো আবার ঘুরবো কেউ উঠতে পারবে না আমার বইয়ের এখন মুখখানি কিন্তু হ্যাঁ যাচ্ছি যাচ্ছি সম্রাটের মুখটা বুঝি খাবার দাবার ছবি তোলার জন্য ব্যাপারটা থেকে বুঝতে পারি অনুপমা তুমি কিছু খাবে না কেন তুমি খাচ্ছ না কেন খালি রাখা ও খালি রাখা
আর এই হচ্ছে অনির্বাণের বউ। ও ছাতাটা কে নিয়েছে, এটা খুব সুন্দর দেখতে। ওকে চলো, তো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যেটা নামটা মনে পড়ছে সিলিয়া নিউ সামনে পেছনে যেটা আছে দ্যাট ইজ দি ওল্ড ওয়ান এন্ড দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রাকচারস অফ ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে। ওকে সো উই আর গোইং টু আ হেরিটেজ সাইট। হেরিটেজ চলো। অনেক হাঁটা উপরে ওঠা ফেটেছে, আরো ভালো দিকে আসতে হয়, একটু হাঁটা ফাঁটা প্র্যাকটিস করুন। আমরা তো জানেন কেমন একটু দেখা। আমিও ফোর্ট আগোডা পেছনে আসে, ছটায় ক্লোজিং টাইম, আমরা একদম পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। উই হ্যাভ রিচড ফোর্ট আগোডা, দেখি কেমন লাগে ব্যাপারটা। সানসেটের জন্যে নাকি ফেমাস ফোর্টটা, ছটায় ক্লোজিং, উই আর ইন বাই 5:25। সিয়া গাইজ ইনসাইড, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কেমন ব্যাপার। পয়সা লাগবে কিন্তু ভাই, এত দেখছো। এই যে এইগুলো কিন্তু জেল ছিল, এখানে লোককে ধরে রাখা হতো, চলো পালিয়ে যাই। সেটা কি অনির্বাণ? জেলের চাঁদ। এই যে এটা দেখছো, এইখান থেকে পালাবার চেষ্টা করতো, এইখানে ধরে মারতো, আবার ওখানে নিয়ে চলে যেত। ওয়াও, ঠিক আছে।
আমাদের পেছনে এই প্রিজনার সেলের এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে প্রিজনার সেলগুলো ছিল এখানে, আই থিঙ্ক এইখানটায় অ্যাক্টিভিটিস হতো মোস্ট প্রবাবলি, এখান থেকে প্রিজনারদের নিয়ে এসে এখানে অ্যাক্টিভিটিস হতো, বাট পিকনিক হতো নাকি প্রিজনার্সদের? পিকনিক হতো না, বাট এরা প্যাদানি হতো আই থিঙ্ক। তো ওই ওখানে দেওয়াল ফেওয়াল ধরা তো মনে হয়, দেওয়াল ধরেও আছে দেখুন, না 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 এই যে দেওয়াল ধরে আছে। আচ্ছা যাই হোক, তো এইরকম দেওয়াল দেওয়াল ধরো তো, তারপরে এখানে খাওয়াতো খাওয়াতো মুখ ফাটাতো, তারপরে নিচে নিয়ে চলে যেত আবার, বাট ভালো অনেকটাই বড় জায়গা, এর আগের যে ফুটটা গেছিল ওর থেকে অনেকটা বেটার, এটা পয়সাও নিয়েছে এখানে ঢোকার 10 টাকা না 25 টাকা করে নেবে আপনাদের থেকে, দিলে দেবেন না হলে ঢুকতে দেবেন। আর দেয়াল ধরেছো কেন? ও আচ্ছা, তোলা হয়ে গেছে, অনুপমা কেমন হয়েছে ছবিটা? তোর যে এফেক্টটা আছে না, মানে এটা কি মানে লক্ষ লক্ষ টাকা দিলেও কেউ পাবে না, ফাটিয়ে একদম হয়ে গেছে। দেখে নিয়েছেন আপনারা হচ্ছে আমাদের হয়েছে, আনন্দ পেয়েছেন তো? ব্যাস এটাই আমরা চেয়েছিলাম, এই জন্যই আমরা এখানে এসেছি। ডে 3 কমপ্লিট, নেক্সট ট্রিপে দেখা হবে, নেক্সট ডেতে দেখা হবে, সরি একটু মদ খেয়েছি তো। এখানে হয় চাটা, আরে এখানে হচ্ছে চাটা, না ওটা তুমি কোথায় থাকো কাকা? ও উড়িষ্যা, ঢাইগিরিগিরি ব্যাপার আর কি, তাই তো। ভালো খেতে ওই আমাদের গঙ্গার ঘাটে যেরকম চাটা পাওয়া যায় ওই কাইন্ড অফ, খুব ভালো, ছোট নতুন কনসেপ্ট একটা। হ্যালো ফ্রম ডে 4, সো নাও উই আর মুভিং টুয়ার্ডস সাউথ গোয়া, যেখানে আমাদের স্টে হচ্ছে নিয়ার কোলবা বিচ, তো ইটস লাইক ওয়ান অ্যান্ড হাফ আওয়ার জার্নি। ইন্ডিয়া নিড 60 রানস টু উইন, উবি ইম্পর্টেন্ট, আনাদার 60 রানস ফর ইন্ডিয়া টু উইন দ্য আইকনিক হিস্টোরিক টেস্ট ম্যাচ। সকাল থেকে আমরা এটাই দেখছি লাইভ, দেখতেই পাচ্ছেন জিও টিভিতে, আর উই উইল কভার আনাদার 55 কিলোমিটার ইন দ্য নেক্সট 2 আওয়ার্স, দেখি সাউথ গোয়া দেখি কেমন সিনটা হয়।